আমি আজকে আপনাদেরকে ইফতারের খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল এবং দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই রহমতের মাস বরকতের মাস রমজান মাস এই রমজান মাসের আমরা কিছু আমল যে আমলগুলো আমাদের খুবই দরকার সেই আমলগুলো করার চেষ্টা করি বেশি বেশি কোরআন শরীফ পড়ার চেষ্টা করি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি আর বেশি বেশি জিকির ইস্তেগফার দুরূদ শরীফ বেশি পড়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করি আমরা সর্বদাই নেক কাজ করার চেষ্টা করি গুনার কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আমি আজকে আপনাদেরকে ইফতারের খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল এবং দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন আপনাদের অনেক লাভ হবে প্রিয় দিনী ভাই আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা এই বাটনটাকে অল করে দেন যাতে সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলো পেয়ে যান আমরা প্রথমেই জেনে নেই রমজান শরীফে আমাদের ইফতার যে করব ইফতার করার আগে আমাদের কি কি করণীয় এক আমি কয়েকটা ধাপে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনেন এক সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে ইফতারের সময় হয়ে গেছে তোমরা জলদি করে ইফতার করে নাও কারণ যে যারা ইফতার সময় হওয়ার সাথে ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে নেই তারা কল্যাণ পাবে তো এই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার সময় মানে ইফতারের করার সময় হয়ে গেলেই আমাদের ইফতার করতে হবে দ্বিতীয় নাম্বার ইফতারের সময় অন্য কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা আমরা অনেকেই কী করি রান্না বাড়ায় কাজে ব্যস্ত থাকি অনেক কাজে ব্যস্ত থাকি দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি যার কারণে আমাদের ইফতারটা সময় মতো করা হয় না তো এটা খেয়াল রাখবো আমরা ইফতার আমাদের সময় মতো করতে হবে আর সময় ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত থাকা যাবে না আমরা ইফতারের সময় ইফতার করতে হবে অন্য কোনো কাজ করা যাবে না তৃতীয় নাম্বার ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা ইফতারের সময় বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে ইফতারের আগ মুহূর্তে যখন ইফতারের সময় হয়ে যাচ্ছে তখন আমরা 10-15 মিনিট আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মোনাজাত দুই হাত তুলে মোনাজাত করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব মনে যত ইচ্ছা আছে আল্লাহ তাআলার কাছে বলবো আমরা ইস্তেগফার পড়তে পারি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তারপর দোয়া করব আরও দোয়া আছে ধরেন এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহুম্মা আজিনি মিনান নার আরও যে দোয়াগুলো আছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বি ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আর অনেক দোয়া আছে যে দোয়াগুলো আপনারা মুনাজাত করলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি এই রমজান মাস পবিত্রতার মাস এই রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন তো নাজাতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস তো আমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যেক ইফতারের আগে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব আমাদের যত কিছু প্রয়োজন আছে যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন আমাদেরকে ক্ষমা মাফ আমাদেরকে ক্ষমা করে দিবেন আরেকটা বিশেষ কথা হচ্ছে ইফতারের সময় ইফতার করার আগে বিশেষ একটি সময় আপনারা ওই সময় যা দজ যা করবেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন তো এই জন্য ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় ইফতারের আগে তো ওই সময় আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করি চার নাম্বার খেজুর সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করা খেজুর দিয়ে বা পানি দিয়ে সাদা পানি বা দুধ দিয়ে ইফতার করা এটা সুন্নত প্রথমে আপনি একটা খেজুর নিলেন খেজুর খাইলেন তারপরে সাদা পানি পান করলেন
এভাবে ইফতার করা সুন্নত তো আপনারা এটা করতে পারেন তারপর হচ্ছে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আমরা ইফতার করতে করতে দেরি করে ফেলি তারপর আমরা জামাত পাই না মাগরিবের নামাজ জামাত যে আছে জামাত পাই না তারপর আমরা নামাজও পড়ি না অনেক সময় তো রমজান মাস আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আর মাগরিবের নামাজটা ইফতারে হালকা ইফতার করলেন আপনি হালকা ইফতার করে জামাতটা জামাতের সহিত মাগরিবের নামাজটা আদায় করলেন তারপর আপনি বাড়ি খাবার খাইলেন আচ্ছা তারপর হচ্ছে পাঁচ নম্বর তো বললামই ইফতারের ইফতার করতে করতে নামাজ দেরি করা আর কি নামাজ তরক না করা আচ্ছা ছয় নম্বর ইফতারের দোয়াটা আমরা অনেকে হয়তো মনে করি যে আরবিতে হয়তো কঠিন এই জন্য আমরা শিখি নাই ইফতার দোয়াটা আমরা সবাই পড়ার চেষ্টা করব দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু আমি আরও কয়েকবার বলতেছি আপনারা খেয়াল করে শুনে শেখার চেষ্টা করেন আমার সাথে তো সবাই বলেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আলা রিজকিকা আফতারতু এখানে রিজকিকা মানে কফের পরে কাফ আছে তো আমাদের প্রথমে কি পরে কি রিজকিকা আফতারতু এই এই যে আমরা দোয়াটা পড়লাম এই দোয়াটার অর্থটা কি অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করেছি এই হাদিসটা আবু দাউদ এবং মিসকাত শরীফ থেকে নেওয়া তো আমরা এই দোয়াটা সবাই পড়ে নিব সবাই শিখে নিব আর যে বিষয়গুলো বললাম যে আমলগুলো বললাম আপনারা সবাই এই আমলগুলো করার চেষ্টা করেন ইফতারের সময় কেউ দেরি করবেন না ইফতারের সময় হয়ে গেলেই আপনারা ইফতার করে নেবেন প্রিয় ধিনি ভাই আমরা ইফতারের সময় অন্য কোনো কাজে দুনিয়াবি কাজে হোক আর যে কোনো কাজে হোক কোনো ধরনের ব্যস্ত থাকবো না আমরা ইফতার সময় হইলে আমরা যে কোনো কাজ ফেলে দেব ইনশাল্লাহ আর ইফতার করব আর পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাস যেহেতু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় রমজান মাস ছাড়াও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আর বেশি বেশি কোরআন শরীফ পড়ার চেষ্টা করি আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই পর্যায়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ